নমস্কার বন্ধুরা, সুদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি অদিতি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঝাল সুজি রেসিপি। ঝাল সুজি বানানোর জন্য আমি কি কি নিয়েছি চলো দেখে নিই। সুজি নিয়েছি ফুলকপি, লঙ্কা কুচি, আলু, গাজর, মটরশুঁটি, বিনস, টমেটো, আদা বাটা, পেঁয়াজ কুচি, কারি পাতা, লেবু, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, বাদাম নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, এলাচ, দারচিনি, তারপর সর্ষে নিয়েছি, জিরে নিয়েছি আর চিনি নিয়েছি। প্রথমে সুজিটাকে হালকা ভেজে নেব। সুজিটা হালকা ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি, চিনে বাদাম আর কাজু বাদামটা ভেজে নেব। আমি ওই তেলে গোটা জিরে, গোটা সর্ষে, এলাচ, দারচিনি আর লবঙ্গটা দিয়ে দিয়েছি। এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কাটাকে হালকা ভেজে নেব। আদা বাটাটা দিয়ে দিয়েছি, এটাও মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেব, আর সমস্ত সবজিগুলো একদম একবারে আমি কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলোকে আমি ঢাকনা চাপিয়ে ভেজে নেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দু থেকে তিনবার আমি এইভাবে ঢাকনা চাপিয়ে রান্না করে নেব। এবার আমি কারি পাতা আর টমেটোটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কারি পাতাটা আগে দিতে পারেন, আমি পরে দিচ্ছি। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি সুজিটা এর মধ্যে দিয়ে দেব। সুজিটাকে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার সুজিটার মধ্যে আমি অল্প অল্প জল দেব, একসঙ্গে পুরো জলটা দেব না। আমি যতটা সুজি নিয়েছি তার থেকে কিছুটা বেশি জল নিয়েছি, একসঙ্গে বেশি জল দিলে ঘেঁটে যাবে, তাই অল্প অল্প জল দিয়ে তৈরি করব যাতে ঝরঝরে হয়। আমি 4 থেকে 5 বার আমি জলটা দেব।
আমি এর মধ্যে কিছুটা লবণ দিয়েছি আর চিনিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে এটাকে আমি ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখতেই পাচ্ছেন কেমন ঝরঝরে তৈরি হয়েছে। এবার এর মধ্যে আমি বাদাম ভাজাগুলো দিয়ে দেব আর লেবুর রসটা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ঝাল সুজি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।